এখন যেটা হবে সেটা হচ্ছে ওই যে আমরা দেখি না রাস্তাঘাটে শুয়োর শুয়োর, ওই যে অনেকে বলে খিনজিল, যাই হোক, তা ওই রাস্তাতে একদিন যাচ্ছি তো দেখি কি মানে এক পাল শুয়োর, ওই সামনে একজন আর পিছনে একজন, আর মাঝখানে এক পাল শুয়োর তাড়ায় নিয়ে যাচ্ছে। আর ওদের হাতে দেখলাম কি যে একটা বড় একটা লাঠি, মানে বেশ বড় লাঠি, আর একটা ছাতা, মানে ছাতাটা আসলে একটা মানে কি বলবো, ওটা মানে ওই ছাতা আমি আর জীবনেও কখনো দেখিনি, পাতা লতা কী জানি দিয়ে ছাতাটা তৈরি করা আমি জানি বুঝলাম না। যাই হোক, আমি আসল ঘটনায় আসি। তো আসলে ওই এক পাল শুয়োর যাচ্ছে দেখে আমি আর করলাম কি ওই রাস্তার সাইডে একটু যে দাঁড়ালাম, আর গন্ধ তো তো আমি জাস্ট দাঁড়ায় থাকলাম যে ওরা চলে যা কামড় ঠামড় দিতে পারে, এই ভেবে আমি আর কি দাঁড়ালাম। এবার দেখি ওই ওই লোক করছে কি মাঝে মধ্যে দু একটা শুয়োরের পিঠে যে ধুম ধুম করে বাড়ি দিচ্ছে। এই বাড়ি যদি আমার পিঠে দিত আমি তো মারে বাপ, মানে ছুটে পালাতাম। যাই হোক, তো আর একটা জিনিস আমি খুব খেয়াল করলাম, ওই সামনের লোকটা মুখ দিয়ে একটা শব্দ করতে, শব্দটা কেমন জানেন, আমি আসলে না সিরিয়াসলি আপনারা দেখবেন কখনো যদি ওইরকম শুয়োর তাড়ানো দেখেন, দেখবেন ওরা মুখ দিয়ে এমন একটা শব্দ করে, আপনারা অবশ্যই দেখবেন। মানে আমার ভিডিওটা দেখার কথা বলছেন, আপনারা অরিজিনাল শুয়োর তাড়ানোটা দেখবেন, শুয়োরের যে তাড়ানোর সময় যে মুখে শব্দটা করে ওইটা দেখবেন, ওইটাই ওইটাই। হ্যাঁ, ওকে।